हाथी के धान खेत থেকে তাড়াতে গিয়ে হাতির হানায় আহত এক বক্সব্যাঘ্র প্রকল্পের ভলকা রেঞ্জের অন্তর্গত বারো বিশ্বাস শীল বাংলা জঙ্গলের হাতি লোকালয়ে চলে আসা হাতির হানা এটা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কুমারগ্রাম ব্লকের ফরেস্ট লাগোয়া এলাকাগুলিতে শনিবার রাতেও হাতির পাল জঙ্গল ছেড়ে চলে আসে কৃষকের ধান খেত সবার কুড়ি দিতে। খেতের ধান বাঁচানোর উদ্দেশ্যে চার পাঁচজন মিলে এক একটি দল করে হাতি তাড়াতে যায় সংশ্লিষ্ট ধান খেতে, তখনই ঘটে বিপত্তি। অনুপ মিঞ্জ নামে বছর ত্রিশের এক যুবককে সুরে তুলে আছাড় মারে একটি হাতি। পরবর্তী সময়ে খবর পেয়ে ভলকা রেঞ্জের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর জখম ওই যুবককে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে আহত ওই যুবককে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা যায়। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি। দাদা কেমন করে কিভাবে এমনটা হলো? আমরা আমাদের জমিতে গেছিলাম, হাতি আসছিল ধান খেতে, পরে আমরা গেছি সবাই দল বল মিলে পাঁচ ছজন চেংরা, তো হাতি পিটাইছে, তো অনুপ মিঞ্জ বলে একটা ছেলেকে মানে আমাদেরকে হাতি ধাওয়া দিছে, পরে উনাকে ধরে আসর দিছে এই পরিস্থিতি। পরে আমরা সবাই হতভঙ্গ হয়ে গেলাম, আমরা পালাইলাম ওইদিকে দিকে ছিটকে। এটা এটা কি আপনাদের জমিতে? হ্যাঁ আমাদের জমিতে। কজন কজন আহত হয়েছে? একজনই। ঠিক আছে। মা দুর্গা এন্টারপ্রাইজ আপনার শহর ধূপগুড়িতে নিয়ে এসেছে মার্বেল টাইলস পাম্পিং বাথ ফিটিং এর বিপুল সম্ভার। আপনার শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি কিসের, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই চলে আসুন মা দুর্গা এন্টারপ্রাইজ, গয়েরকাটা রোড বামনি ব্রিজ নিকটে, পূর্ব মাগুরমারি ধূপগুড়ি জলপাইগুড়ি। ফোন নম্বর 97497738 70 অথবা 7001149669।